MBA করতে গেছে তার সাথে সাথে প্রেমেরও ডিগ্রি নিয়ে ফিরে ক্যামেরা অ্যাঙ্গেলটা কিরম লাগছে একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে এই অ্যাঙ্গেল দিয়ে তোমাদের আবার ফিউচারে ড্রাইভ করে দেখাবো আর কি। রাত 11:52 বাজে এখন, আর আমাদের বিছনার অবস্থা ঠিক এরকম, কারণ এখানে গোজগাছ চলছে। গোজগাছ চলছে মানে আমরা নতুন একটা ট্রিপে বেরোচ্ছি, বেরিয়ে পড়ার জন্যই গোজগাছ চলছে। আর এই যে গোজগাছ চলছে এটা জাস্ট আধ ঘন্টা আগে ডিসাইড আমরা করেছি যে আমরা বেরোবো, আমি আধ ঘন্টা আগে জানতে পারলাম। তো হঠাৎ করে পুরো প্ল্যানটাই করেছি আমরা, মানে আমি আর যথেষ্ট পপুলার হয়ে গেছে, একদম একদম। রাইডার পাল এসছে, আমাদের সময় দিয়েছে, প্রায় এক বছর পরে আমার ব্লগে এসছে। পরে বলবো আর কি, ছেড়ে দেওয়ার কিছু নেই, কারণ ও তো পড়াশোনা করছে পুনেতে, MBA করছে, তার সাথে সাথে ও আরো বড় কিছু করছে, ব্যাপার নিয়ে পরে কথা বলবো। আর আমরা যে প্ল্যানটা করেছি, আমরা যাচ্ছি হচ্ছে এখন পাঁচজন, এই ট্রিপে যাওয়ার জন্য আমরা ঘোষ রাইডার আর বান্টুকে বলেছিলাম, কিন্তু ওদের সময় হচ্ছে না, ওরা এই ট্রিপে জয়েন করতে পারছে না। প্রথমে আমরা ডিসাইড করলাম যে বাইক নিয়ে যাবো, তারপরে যেহেতু দিদি অ্যাড হয়েছে, মিসকে অ্যাড হয়েছে, ওই জন্য বাইক নিয়ে যাওয়াটা পসিবল না, আমরা গাড়ি নিয়ে যাবো। জয় জগন্নাথ। সবাই যখন বন্দে ভারত নিয়ে ব্যস্ত, সবাই বন্দে ভারতে চলেছে, আমরা বাইরোড যাবো, পাক্কা রাত 12:16 বাজে, আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি। এখানে আমাদের ফুল টিম রয়েছে, মা এসছে আমাদেরকে সি অফ করতে, আর তার সাথে বাবার একটু শরীর খারাপ, বাবা উপরেই রয়েছে, ওই জন্য বাবাই আসেনি। আর এখানে গাড়িও মোটামুটি রেডি হয়ে গেছে, আজকে আমি ড্রাইভ করবো, অনেকদিন পর একটা 500-550 কিলোমিটারের ড্রাইভ হবে। তো তোমরা থাকো, আশা করছি যেরকম আমাদের মোটর ব্লগ তোমরা এনজয় করো, এই ট্রিপটাও কিন্তু তোমরা সেরকমভাবে এনজয় করবে, খুব সুন্দর সুন্দর শট দেখানোর চেষ্টা করবো তোমাদের, আর তার সাথে ড্রাইভের এনজয়মেন্ট তো রয়েইছে। আমরা 12:22 বেরিয়েছি, আমাদের কিন্তু এখনো 500 কিলোমিটারের জার্নি করতে হবে, 505-510 কিলোমিটার হবে ঠিক পুরীর মন্দিরের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে, 12 ঘন্টা জার্নি হয় আর কি, তাও চেষ্টা করবো আমরা 10:30-11 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে। তো দেখা যাক, আগে থেকে তো কিছু বলা যাবে না, লং জার্নি, রাস্তাঘাটের অবস্থার উপর ডিপেন্ড করছে আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। প্রথমে কোলাঘাট, তারপরে পাঁশকুড়া পেরোবো, তারপরে খড়গপুর হয়ে, মানে খড়গপুরকে ঠিক বাইপাস করবো, জলেশ্বর হয়ে আমরা উড়িষ্যা এন্টার করবো, উড়িষ্যা থেকে কটক, ভুবনেশ্বর, তারপরে পুরী। প্ল্যানটা অ্যাকচুয়ালি আমার, কারণ ও এত টেনশন করছিল যে ও লং ট্রিপ করতে পারছে না বা হচ্ছে না কোনো একটা কারণের জন্য। তো যাই হোক, তো আমরা তো বসে থাকবো না, তো সঙ্গে আমার ভাই চলে এসেছে, বাঙালির হয় না দীপুদা, দীঘা পুরী, তো দীঘা তো আমাদের আগেই হয়ে গেছে, আর পুরীটা তো বেস্ট অপশন। আর সবাই আমাদের পার্টনাররা আছে না, সবাই এক জগন্নাথ ভক্ত, তাই তো? চায় 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 লেবু চায় লেবু চায় লেবু চায় 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 আদরক চায়। ডেবরা টোল প্লাজার টাইম হচ্ছে 2:08, আর এই যে দেখতে পাচ্ছ ফাস্ট্যাগ, ফাস্ট্যাগ ছিল বলে অটোমেটিক টোলের গেটটা খুলে গেল, আমরা বেরিয়ে চলে গেলাম, মানে এখান থেকে স্ক্যান করে কিন্তু এই যে বিকি, মানে আমার ভাইকে ফোন করলাম, ও হায়দ্রাবাদে ছিল, ওকে বললাম যে এই ফাস্ট্যাগটা একটু রিচার্জ করে দিতে, আমি জানতাম না এখানে কত টাকা রয়েছে, ফাস্ট্যাগ না থাকলে খুব মুশকিলে পড়তে হয় হাইওয়েতে। এখন টাইম বলছে 2:44, আর আমরা আমাদের বাড়ি থেকে এখন অবধি 153 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি, রাইড করে না ড্রাইভ করে পৌঁছে গেছি মকরমপুর। পেছনে আমরা ডেবরা রামপুরা 2 টোল প্লাজা পেরিয়ে এসেছি, আসার সময় রাইডার প্রথম দিকে প্রচুর বাজে বোরিং প্রেমের গান চালাচ্ছিল, তারপরে লাস্ট অবধি ওকে বকাঝকা করার পরে ফসিলস চলেছে, তো রূপমের গান শুনতে শুনতে আমরা চলে এসেছি।
খুব এনজয় করছি ড্রাইভটা, কিন্তু একটা ডিমের অমলেট খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আমরা, নালে না দাঁড়ালেও চলতো। ক্যা বলতি হ্যায় পাবলিক? এই দেখো ৩০০ কিলোমিটার হবে এখান থেকে, আর পুরীর ডিস্টেন্স ওই ৩৬০ কিলোমিটার হবে। বহুদিন পর ভোরবেলা মানে সানরাইজ আমরা হয়তো দেখতে পাবো, কিছুক্ষণ পরে এদিকে সানরাইজ হবে। এই আকাশটার অবস্থা দেখো, লাল হয়ে গেছে, কমলা হয়ে গেছে, এখানে সানরাইজ হবে। তো সানরাইজের ড্রোন শট নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা, আর যেহেতু দাঁড়িয়েছি ওই জন্য মিল্টনের ফ্লাস্ক বেরিয়ে গেছে, তার সাথে চাও বেরিয়ে গেছে। মিশকা ঘুমাচ্ছে এখনো? আমাকে চা দিও। হ্যাঁ চা দিচ্ছে, বলো। চা চা দে। চায়ে 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 আমি আর বনি কিন্তু অনেকদিন পর আজকে সানরাইজ দেখবো। সারা রাত ফোনে কথা বলে, সারা রাত ও ফোনে কথা বলে, ভোর অবধি এরকম অনেক দিন যায় যে সানরাইজ দেখে তারপরে ঘুমাতে যায়। হ্যাঁ মানে বিরাট বড় এখন প্রেমিক হয়েছে, বিরাট বড়। মানে ও MBA করতে গেছে, তার সাথে সাথে প্রেমেরও ডিগ্রি নিয়ে ফিরবে। লাস্ট এক দেড় বছরে অন্তত দু তিনবারও বাড়িতে এসছে, কিন্তু আমাদের ও দর্শনও দেয়নি, একদমই দর্শন দেয়নি। এবার ওকে জোর করে আনা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ওটা কারণ অ্যাকচুয়ালি আমি আসি 5-6 দিনের জন্য, কারণ বাড়িতে একটু যাই, 5-6 দিনের জন্য আসে, তাও এদিকে আসতে পারে না আর কি। তো সবাই তোকে খুঁজছিল যে কোথায় রাইডার পাল, কোথায় রাইডার পাল। রাইড করলে বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এই ট্রিপে রাইডার পাল রাইড করতে পারছে না, পরে কোনো একটা ট্রিপে অবশ্যই রাইড করবে। তো আমরা আপাতত চাটা খাবো, তারপরে ড্রোন শট নেবো, তারপরে এখান থেকে বেরোবো। পুরী পৌঁছাতে আমাদের আরও 200 কিলোমিটার মতো জার্নি করতে হবে। আমরা জাস্ট বালাসোর পেরিয়ে 20-25 কিলোমিটার পরে এসে দাঁড়িয়েছি। মামা হচ্ছে রোজ দেখে, রোজ দেখে মিশকার মামা, কারণ ও সারা রাত কথা বলে, কথা বলতে বলতে সকাল সারা ঘুমায়, সারা রাত ঘুমিয়ে সকাল 7টার সময় কলেজ যাই। আমরা এখন রয়েছি চণ্ডীগড় থেকে 16 কিলোমিটার পেছনে যাজবপুর বলে একটা জায়গা, আর এখানে রাস্তার মধ্যে তরমুজ দেখেছি। অনেকক্ষণ ধরে তরমুজ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, জাস্ট দোকানগুলো দেখতে পাচ্ছিলাম কিন্তু লোকজন ছিল না, কারণ এখন সকাল 6:30 বাজে। তো যাই হোক একটা দোকান খোলা পেয়েছি, এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, 30 টাকা করে কিলো তরমুজ, এখান থেকে তরমুজ খাবো। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হয় না, সকাল সকাল রসালো তরমুজ। এখন বাজে 7:42 আর আমাদের বাড়ি থেকে এখনো অবধি আমরা ওই 384-385 কিলোমিটার মতো রাইড করেছি, মানে 7.5 ঘন্টা, 7 ঘন্টা 40 মিনিট মতো হয়ে গেছে আমাদের জার্নি। সামনে চণ্ডীগড় রয়েছে 15-16 কিলোমিটার আগে, তার আগে কিন্তু পাহাড়ও শুরু হয়ে গেছে। আর এখন যে আমরা ব্রিজটা পেরোচ্ছি, ব্রিজের নিচে যে নদীটা রয়েছে এটা হচ্ছে ব্রাহ্মণী রিভার, ব্রাহ্মণী নদী। পুরীর ডিস্টেন্স এখনও এখান থেকে 130 কিলোমিটার মতো, 130 কিলোমিটার জার্নি করতে আমাদের ওই 2.5 ঘন্টা মতো সময় লাগবে। 2.5 ঘন্টা টাইম লাগবে মানে 10:30-11:30 মধ্যে আমরা পুরী পৌঁছাবো, 10:30-11:30 মধ্যে আশা করছি পৌঁছাবো, যদি আমরা নন স্টপ যেতে পারি।
ক্যামেরা অ্যাঙ্গেলটা কিরকম লাগছে একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে এই অ্যাঙ্গেল দিয়ে তোমাদের আবার ফিউচারে ড্রাইভ করে দেখাবো আর কি। বাগানটা থেকে কিন্তু একটা গোয়া গোয়া ফিল আসছে, মনে হচ্ছে এটা ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন্স আর সামনে হয়তো সমুদ্রও রয়েছে। নারকেল গাছের বাগান, নারকেল গাছগুলো শুকিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। কটক ঢোকার আগে পৌঁছে গেছি আমরা মহানদী ব্রিজে। উড়িষ্যার লংগেস্ট ব্রিজ হচ্ছে এই ব্রিজটা, মহানদী ব্রিজ। নিচ দিয়ে মহানদী গেছে, মহানদীর সাথে সাথে মহানদী একটা উপনদী রয়েছে, কতজদি, কতজদি বা কতজড়ি এরকম কিছু একটা হবে, কথা যদি বাংলায় প্রোনাউন্স করতে পারো। ওর নিচে রয়েছে বিরাট লম্বা, প্রায় 4 কিলোমিটার লম্বা একটা ব্রিজ। সামনে এখানে দেখা যাচ্ছে পুরি লেফট সাইডে ঢুকে যাচ্ছে 68 কিলোমিটার, আর স্ট্রেট চলে যাচ্ছে কিন্তু বিশাখাপট্টনম 422 কিলোমিটার, চেন্নাইও স্ট্রেট যাবে, চেন্নাই 1274 কিলোমিটার। ভুবনেশ্বরে পৌঁছে গেছি কিন্তু আমরা, এটা হচ্ছে ভুবনেশ্বর, এখন টাইম হচ্ছে 8:45। ওয়েলকাম ওয়েলকাম টু পুরী, পুরী হচ্ছে 42 কিলোমিটার। এই বাঁদিকে চলে যাচ্ছে কোনারক, আমরা স্ট্রেট পুরীর দিকে নিয়ে নিলাম। ওয়েলকাম ওয়েলকাম টু জগন্নাথ ধাম, সি বিচ 250 মিটার, সমুদ্র, বি রেডি ফর দ্য সমুদ্র। ও কি ভিউ, কি ভিউ, ও ওরে বাবা, ছোটবেলায় মিষ্কা কোথায়, এই তো মিষ্কা, মিষ্কা কিরম ভাব ভাব লাগতেছে। এইখানটা তো বালি রয়েছে, ডিপ বেশি নেই, ওই জন্য এই জায়গাটা একটু ঘোলাটে জল, তারপরে কিন্তু ডিপ নীল, পুরো ডিপ নীল, দীঘা এই কালারটা দেখা যায় না। তো পাক্কা 10টা বাজে আর আমরা পৌঁছে গেছি পুরী, মানে 9 ঘন্টা 35-36 মিনিটের মধ্যে আমরা পুরী পৌঁছে গেছি। ভালো জার্নি হয়েছে আজকে, খুবই ভালো জার্নি হয়েছে, খুব এনজয়েবল জার্নি একদম। ঢুকেই মানে প্রথম দর্শনে দারুণ লেগে গেছে পুরীর সমুদ্রকে, দারুণ লেগে গেছে। তো ওদিকে আমাদের রাইডার তো বলতেই শুরু করে দিয়েছে ও সমুদ্রে স্নান করতে লাগবে, কিন্তু আমার সমুদ্রে স্নান করাটা খুব একটা পছন্দ হয় না, ঠিক আছে, একটু জোর জোর করলে আমিও নেমে যাবো। মন খুশি, এইখানটার কালার হচ্ছে একটু ঘোলাটে আর ওই পাশে পুরো ডিপ নীল। হ্যাঁ সবথেকে রুমের যেটা ইউনিক পয়েন্ট, এর থেকে ভালো রুম আর হয় বলো? বলছি হু হু করে হাওয়া আসছে, এসি কিন্তু নেই, ন্যাচারাল এসি, অন এসি রুম, 1700 প্লাস জিএসটি, ওয়াইফাই ওয়াইফাই কিচ্ছু নেই, 904 রুপিস দিয়েছে ইনক্লুডিং ওয়াইফাই, জিএসটি, জিএসটি, ওয়াইফাই নেই। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার, দুটো রুম মানে 3808 টাকা। তবে আমার খুব অবাক লাগছে পুরীর এরকম একটা জায়গায় হোটেল, যে হোটেলে ওয়াইফাই নেই, এটা আমার খুবই অবাক লাগছে। তো ওয়াইফাই নেই, আমাকে কাজ করতে হবে, কীভাবে কাজ করবো আমি জানি না, তবে এখন আমি কাজ ফাজ কিচ্ছু জানি না, আমাকে এখন ঘুমাতে হবে, অন্তত 2-3 ঘন্টা যদি আমি না ঘুমাই তাহলে কিচ্ছু আর ভালো লাগবে না। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, পরের দিন মানে পরের ব্লগে তোমাদের পুরীর সমুদ্র থেকে শুরু করে পুরীতে যা যা আমরা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বিচ মার্কেট ঘুরবো, বনি মিনি ব্লগ বানাবে, আমি আজকে জাস্ট জার্নিটা নিয়ে এই ব্লগটা শেষ করছি এখানে, আর বেশি কিছু বলবো না। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।